বুয়েটের মেধাবী শিক্ষার্থী ফারদিন নূর পরশকে কারা শেষ করে দিল, এমন প্রশ্ন এখন সবার মনে। ফারদিন কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন না, তিনি ব্যস্ত থাকতেন পড়াশোনা নিয়ে, আগ্রহ ছিল গবেষণায়, সামাজিক কর্মকাণ্ডেও অংশ নিতেন, ছিলেন ডিবেটিং ক্লাবে যুক্ত। অসচ্ছল পরিবারের সন্তান হিসেবে টিউশনি করতে হতো তাকে। তাকে শেষ করে দেওয়ার মতো প্রেক্ষাপট তৈরি হয় এরকম কর্মকাণ্ডে যুক্ত ছিলেন না ফারদিন, তাহলে কারা তাকে শেষ করে দিল? বুয়েটের পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফারদিন গত 4 নভেম্বর দুপুরে কোনাপাড়ার বাসা থেকে বুয়েট আবাসিক হলের উদ্দেশ্যে বের হন। পরদিন শনিবার তার পরীক্ষা ছিল, কিন্তু তিনি পরীক্ষায় অংশ নেননি, তার মোবাইলও বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে ফারদিনের বাবা কাজী নুরুদ্দিন রামপুরা থানায় সাধারণ ডায়েরি করেন। গেল সোমবার বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষা নদী থেকে তার দেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার বেলা 11টার দিকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ফারদিনের ময়নাতদন্ত হয়। ময়নাতদন্তকারী চিকিৎসকরা বলছেন ফারদিনের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, তাকে শেষ করে দেওয়া হয়েছে। এদিকে ফারদিনের দুই বন্ধুকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এ বিষয়ে রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম জানান, বুশরা ও শীর্ষ সংক্ষিপ্ত নামে তার দুই বন্ধুকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা বলছে গত 4 নভেম্বর বিকেল 5টার দিকে বুশরা ও পরশের সাক্ষাৎ হয় সিটি কলেজের কাছে। এরপর তারা রিক্সায় করে ইয়ামচা নামে একটি রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে। সেখান থেকে রিক্সায় করে তারা নীলক্ষেতে গিয়ে একটা বই কিনে, সেখান থেকে রিক্সায় তারা টিএসসি যায়। পরে রাত 10টার দিকে রামপুরার কাছাকাছি ফারদিনকে নামিয়ে দেন বুশরা। ওসি আরও বলেন, সব সিসিটিভি ফুটেজ আমরা এখনও সংগ্রহ করিনি, তবে পাওয়ার সম্ভাবনা আছে। ফারদিনের বাবার জিডির পর পুলিশের সব ইউনিট মিলে তাকে উদ্ধারের চেষ্টা করি, কিন্তু দুর্ভাগ্যক্রমে তাকে আমরা জীবিত উদ্ধার করতে পারিনি। সর্বশেষ কেরানীগঞ্জের লোকেশন তার পেয়েছি, সে কেন কেরানীগঞ্জ গেল সেটা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে ফারদিন ঘটনার রহস্য উন্মোচনে কাজ করছে র্যাব। বাহিনীটির মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ফারদিনের ঘটনায় র্যাবের বেশ কয়েকটি ইউনিট কাজ করছে, তাকে কেউ শেষ করে দিয়েছে কিনা, কিভাবে তার দেহ নদীতে পাওয়া গেল সব বিষয়ে অনুসন্ধান চলছে। এদিকে গতকাল মঙ্গলবার দুপুরের দিকে বুয়েট ক্যাম্পাস চত্বরে সহপাঠী, শিক্ষক, স্বজন ও অন্যান্য শিক্ষার্থীরা চোখের পানিতে শেষ বিদায় জানায় ফারদিনকে। পরে দেহ বহন করা গাড়ি গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এ সময় ফারদিনের বাবা কাজী নুরুদ্দিন সাংবাদিকদের বলেন, এটি একটি পরিকল্পিত ঘটনা, এটি স্বাভাবিক নয়, এটা মেনে নেওয়া কষ্টকর, আমি আমার সন্তানকে আর ফিরে পাবো না, কিন্তু আমি এর বিচার চাই, আমি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। এদিকে ফারদিনের ঘটনার প্রতিবাদে এবং দ্রুত তদন্তের দাবিতে বুয়েট শহীদ মিনারের সামনে তার সহপাঠীরা মানববন্ধন করেন। এরপর ফারদিনের দেহ নিয়ে ডেমরার কোনাবাড়ির উদ্দেশ্যে রওনা দেন স্বজনরা। সেখান থেকে নারায়ণগঞ্জে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে ফারদিনকে, সেখানেই শায়িত করা হবে বুয়েটের এই মেধাবী শিক্ষার্থীকে। ফারদিন নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নয়ামাটি এলাকার বাসিন্দা, থাকতেন রাজধানীর ডেমরার কোনাপাড়া শান্তিবাগ এলাকায়। তিন ভাইয়ের মধ্যে ফারদিন সবার বড়। ফারদিনের বাবা কাজী নুরুদ্দিন দ্য রিভারাইন নামের একটি মাসিক ম্যাগাজিনের সম্পাদক ও প্রকাশক। সাদাকালো নিউজ।